वेलकम टू रत्नास किचन। रत्नास किचने आपनादेर सकलके स्वागत। आज के आमी एकटा स्नैक्स रेसिपी निये एसेछि, सेटा हलो चिकेन सामोसा। सकलेर प्रिय एबं आमादेर घरेर सकलेर प्रिय। तो एइटा बानानोर जन्य अवश्यई आमादेर चिकेन लागबे। प्रथमे देखिये नि चिकेन। एखाने चिकेनके आमी अल्प सामान्य हलुद आर अल्प सामान्य नुन दिये आमी एटा मिक्सिते ब्लेंड माने पिषे निएछि, अर्थात क्रीमा करे निएछि। আর নিয়েছি এক কাপ ময়দা, আর নিয়েছি সাদা তেল। এটা আমি পরিমাণ মতন দেবো, তখন আপনাদের দেখিয়ে দেবো। নিয়েছি ছোট একটা পেঁয়াজ, তাকে কুচি করে নিয়েছি। আর নিয়েছি আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট। আর নিয়েছি হাফ টমেটো, তাকে কুচি করে নিয়েছি। হাফ চামচ নিয়েছি লঙ্কার গুঁড়ো, হাফ চামচের কম মানে তিন ভাগের এক ভাগ নিয়েছি গরম মশলা। লবণ অর্থাৎ নুন নিয়েছি স্বাদ অনুসারে, হাফ চামচ নিয়েছি হলুদ গুঁড়ো। আর নিয়েছি এক ফালি লেবু, এক চামচ ছোট চামচের এক চামচ নিয়েছি জিরে গুঁড়ো। একটা কড়াই বসিয়ে নিয়েছি, তার মধ্যে দু চামচ সর্ষের তেল দিয়েছি। দিয়ে এবার পেঁয়াজ ছেড়ে দেবো। দিয়ে তেলটা সেরকম গরম হয়নি, তাতে কোনো অসুবিধা নেই, তেল গরমও হবে সঙ্গে সঙ্গে পেঁয়াজটা ভাজাও হয়ে যাবে। তো তেলটা সঙ্গে সঙ্গে পেঁয়াজ ভাজা হয়ে যাচ্ছে, আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি। হালকা একটু এটা শাকনানো হয়ে গেলে অন্য মশলাগুলো আমি দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি টমেটো কুচি, দিয়ে দিচ্ছি আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট, সবগুলোই একসঙ্গে দিয়ে দিলাম। এবার একটু জাস্ট নাড়াচাড়া করে নেব, একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এই পাকে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো সবই দিয়ে দেবো। লবণ একটুখানি দেবো, লবণটা একটু কিছু দাওয়া আছে, দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, এখানে আপনারা যদি চান তো কাঁচা লঙ্কা কুচি দিতে পারেন। দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো, এবার ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো। মশলাটা একটু কষি নেবো, তারপরে যে কিমা করে নিয়েছি ওইটা কিমাটা ছেড়ে দেবো। সেটা নাড়াচাড়া করে নিচ্ছি। মশলা কষানো হয়ে গেছে, দেখুন আমি সুন্দর করে দাঁড়িয়ে থেকে থেকে মশলা কষিয়ে নিয়েছি। এক ফোঁটাও আমি কিন্তু জল দিইনি, আঁচ কমিয়ে কমিয়ে কিন্তু এটা করতে হবে। দিয়ে দিচ্ছি চিকেন কিমা, এটা আমি ঘরেই করে নিয়েছি, আপনারাও ঘরেই করে নেবেন। এবার একটা সারাশির সাহায্যে আমি ভরে নিচ্ছি এটাকে, যাতে হাত থেকে সরে না যায় কড়াইটা। কড়াইটা ভালো করে ধরে থাকতে হবে, আর ক্রমশ কিন্তু এটাকে একটুখানি খুলতি দিয়ে দিয়ে এটাকে নাড়াচাড়া করে নিতে হবে। এখনই আমি দিয়ে দিচ্ছি পাতিলেবুর রস, আপনারা চাইলে কিন্তু এখানে আমচুর পাউডারও ব্যবহার করতে পারেন, আর ধনে পাতা কিন্তু দিতে পারেন। আমার কাছে ধনে পাতা এখন ছিল না এই মুহূর্তে, তাই জন্য আমি এটা দিইনি। একটু ভালো করে নাড়াচাড়া করে আমি সুন্দর করে এটাকে কষিয়ে নিচ্ছি মশলার সঙ্গে। কিমাটা রেডি হয়ে গেছে, আমি গ্যাস বন্ধ করে দিলাম। এবার এটা একটা প্লেটে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব। ময়দাটা মেখে নেব, দিয়ে দিচ্ছি নুন, দিয়ে দিচ্ছি ময়দা, এক কাপ ময়দা নিয়েছি। আপনারা যতগুলো বানাবেন সেই আন্দাজে কিন্তু ময়দাটা নেবেন। আর নিয়ে নিচ্ছি আন্দাজ মতন ময়াম দেওয়ার জন্য তেল। এখানে আমি বড় চামচের দু চামচ দিলাম, এটাকে ভালো করে মেখে নেব, যাতে খুব সুন্দর ক্রিসপি একটা হয়, দোকানের মতন হয়। সুন্দর করে ভালো করে ময়াম দিয়ে নিতে হবে। ভালো করে ময়াম দেওয়া হয়েছে কিনা সেটা বুঝবো কী করে? দেখতে হবে যে এইরকম দলা পাকালে ময়ামটা এরকম আটকে থাকবে, আর যখন চাপ দেওয়া হবে ভেঙে যাবে, তাহলে বুঝতে হবে ময়ামটা একদম ঠিক হয়েছে। তো এবার আরেকটুখানি করে নিচ্ছে, নিয়ে অল্প অল্প করে নর্মাল ওয়াটার দিয়ে আমি এটাকে একটা শক্ত ডো তৈরি করে নেব। তো অল্প অল্প করে জল দিয়ে আমি এটা একটা শক্ত ডো তৈরি করে নিচ্ছি। মাখা হয়ে গেছে, এবার আমি একটুখানি শুকনো ময়দা নিয়ে নেব, আর লেচি করে নেব। লেচি করে নিচ্ছি, লেচি করে নিলাম। এবার আমি এগুলোকে বেলে নেব। লেচি নিয়ে নিয়েছি, আর একটু লেচিটাকে একটুখানি সমান করে নিয়েছি, আর নিয়ে নিয়েছি ময়দা। এবার রুটির মতন বেলে নেব, মোটামুটি পাতলা করেই বেলবো, খুব একটা বেশি মানে মোটা থাকবে না। আমার চ্যানেলে কিন্তু এমনি নর্মাল সিঙ্গারার কিন্তু রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে রত্নাস কিচেনে গিয়ে দেখতে পারেন। আরও নতুন নতুন কিছু রান্নার যদি আপনাদের জানতে ইচ্ছা করে, তাহলে কমেন্টের মাধ্যমে অবশ্যই কিন্তু আপনারা জানাতে পারেন।
আমি চেষ্টা করব আপনাদের সঙ্গে সেগুলো শেয়ার করা। এবার আমি বেলা হয়ে গেছে, এবার আমি কেটে নেব। একটা ছুরির সাহায্যে বা চামচ যে কোনো কিছু সাহায্যে সমান করে কেটে নিতে হবে। আর নিয়ে নেব জল, জল দিয়ে এরকম করে লাগিয়ে নিতে হবে, দিয়ে এরকম করে একটা শেপ দিয়ে নিতে হবে। আর তলাটা এরকম করে লাগিয়ে দিতে হবে যাতে ভাজার সঙ্গে সঙ্গে এখান থেকে পুরটা না বেরিয়ে আসে। এবার আমি পুরটা এর মধ্যে ভরে নিচ্ছি। খেতে কিন্তু দুর্দান্ত হয়, যারা চিকেন খুব ভালোবাসে, বাচ্চারা তো ভীষণ ভালোবাসে, আপনারা একটুখানি ঝালটাকে কম দিয়ে এটা অবশ্যই কিন্তু করবেন। আর কাঁচা লঙ্কা একদম দেবেন না। আর এইখানে কিন্তু একটা ভাজ দিতে হবে, এইখানে একটা ভাজ দিতে হবে, দিয়ে এই সঙ্গে এটাকে অ্যাড করে দিতে হবে, দিয়ে তারপরে এটাকে টেনে টেনে এর সঙ্গে জোড়া দিয়ে দিতে হবে। সেমভাবে এখানেও এইভাবে করে দিতে হবে, দিয়ে একটুখানি হাত দিয়ে চেপে চেপে একটু বাড়তি করে দিতে হবে, দিয়ে এইরকম করে নিতে হবে। দিয়ে হয়ে গেল সিঙ্গারা শেপ, সুন্দর হয়ে গেল। এবার এটাকে রেখে দেবো এরকম করে। আরেকটা যে আছে সেমভাবে আরেকটা এরকম জল লাগিয়ে নেব, এরকম করে জল লাগিয়ে নেব। বা সিঙ্গারা শেপের যে মানে ইয়েগুলো ছাপ মানে প্লাস্টিকের যে ইয়েগুলো থাকে না, ওগুলো সাজগুলো, ওই সাঁচে করে হ্যাঁ আপনারা কিন্তু করতে পারেন, আমারও আছে, কিন্তু আমি চেষ্টা করলাম হাতে করে করার। দিয়ে দিচ্ছি পুর, বেশি করে পুর দিলে বেশি মজা লাগবে, ভালো লাগবে। তো এবার ভাঁজটা সেমভাবে ভাঁজটা করে নিতে হবে, আর নিয়ে নিতে হবে এরমভাবে। একটুখানি মশলা এদিক থেকে বাইরে লাগলো, তাতে কোনো অসুবিধা নেই, ভাজবার সময় কিন্তু সব বোঝাও যাবে না যে কী মশলা লেগেছে কি না। তো সুন্দর করে হয়ে গেল, এইভাবে আমি সবগুলো করে নেব। একটা ছোট কড়াই নিয়েছি, তার মধ্যে বেশ পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি। এবার আমি যে সিঙ্গারাগুলো তৈরি করে নিয়েছি এগুলো একটা একটা করে ছেড়ে দেব। এরকম করে ছেড়ে দিচ্ছি, একটু গরম হলে এগুলোকে আমি আমি তিনটে দিচ্ছি, আর একটা রেখে দিচ্ছি, পরে এটাকে ছাড়ব। তো এখন কিছু আজ জোর করব না, একটু মিডিয়াম এরকম ভাবেই থাকবে, মিডিয়াম টুলোতেই কিন্তু থাকবে। আস্তে আস্তে যখন এটা হিট হতে থাকবে এটা এগুলো, তখন আস্তে আস্তে নিজে নিজে ভেসে উঠবে, তখন আমি আস্তে আস্তে উল্টি দেবো। এখন কিন্তু একদম উল্টাবো না, তাহলে কিন্তু ভেঙে যেতে পারে। এক পিট হয়ে গেছে দেখুন, এক পিট আমি উল্টিয়ে দিচ্ছি। আজ কিন্তু সেম রয়েছে, আজ কিন্তু আর জোর করা যাবে না, এইরকমই থাকবে। তো এটাকে যেরকম গোল্ডেন ব্রাউন হয় সেইভাবে কিন্তু আমি ভেজে এটাকে তুলে নেবো। তো এক পিট উল্টিয়ে দিয়েছি, যতক্ষণ ওই পিট না হচ্ছে ততক্ষণ কিন্তু আমি উল্টাবো না, এইভাবেই থাকবে। ফ্রাই হয়ে গেছে দেখুন, এবার আমি তেল থেকে ঝরিয়ে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। আর প্লেটের মধ্যে রয়েছে বাকি দুটো, এগুলো এর মধ্যে ছেড়ে দেবো। আঁচটা কিন্তু একদমই কমানো থাকবে, ভীষণ ক্রিস্পি হয়েছে দেখুন। আঁচটা কিন্তু ওই রকমই থাকবে। এবার আমি এই বাকি যে দুটো করে রেখেছি ওই দুটো ছেড়ে দিচ্ছি। এই দুটো ভাজা হয়ে গেলে তারপরে আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। চিকেন সামোসা আমি গরম গরম পরিবেশন করেছি। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন, আপনাদের লাইক করতে কোনো কিছু লাগে না, এটা ফ্রি আছে। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। আপনাদের যদি কোনো কিছু জানবার বিষয় থাকে তাহলে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আর নতুন বন্ধুদের বলছি অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন, যখন নতুন নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছাবে। নমস্কার।